কিছুক্ষণ আগে উচ্চ মাধ্যমিক 2022 সংস্কৃত বিষয়ের যে পরীক্ষাটি হয়ে গেল সেই পরীক্ষার দুটো সেট অর্থাৎ পার্ট এ এবং পার্ট বি প্রশ্নপত্র আমি তোমাদের সামনে তুলে ধরব এবং পার্ট বি ছোট প্রশ্নের উত্তরগুলো করে দেবার চেষ্টা করব। পাশাপাশি পার্ট এর যে গ্রামাটিক্যাল কোশ্চেনগুলো রয়েছে তার কিছুটা পার্ট আমি তোমাদের সামনে করে দেব। তো চলো শুরু করা যাক আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিও। সেটগুলো যে রয়েছে ছোট প্রশ্নের সেটা একটু গোলমাল হতে পারে, তবে তোমরা মিলিয়ে নিতে পারবে প্রশ্ন উত্তরগুলো। দেখো, স্কন্দরাজ রচিত গ্রন্থ হচ্ছে চৌর্যশাস্ত্র, অলিপর্বার ভাইয়ের নাম কশ্যপ, মহার্ঘ শব্দটির অর্থ বহুমূল্য, বনগতা গুহার রচয়িতা হলেন গোবিন্দকৃষ্ণ মোদক। কর্মযোগ ভগবদ্গীতার কোন অধ্যায় রয়েছে তৃতীয়? কৃষ্ণ কাকে উপদেশ দিয়েছেন অর্জুনকে? গঙ্গার পুত্র হলেন ভীষ্ম। গঙ্গা স্তোত্রমের রচয়িতা হচ্ছে শঙ্করাচার্য, কৌমদীর পছন্দের পাত্র হলেন মকরন্দ, কৌমদীর পিতার নাম হচ্ছে ইন্দু শর্মা, কনকলেখা হলেন ইন্দুবর্মার প্রেমিকা। যথাজ্ঞা পয়তি দেব বক্তাকে প্রমোদ, বিশাখদত্ত রচিত নাটক মুদ্রা রাক্ষস, বরাহমিহির রচিত গ্রন্থটির নাম বৃহৎ সংহিতা, অভিজ্ঞান শকুন্তলমের রচয়িতা কালিদাস। এখানে এসএকিউ প্রশ্নগুলো রয়েছে, এখানে পূর্ণবাক্যে উত্তর দিতে হবে। আমি জাস্ট অ্যান্সারগুলো লিখে দিয়েছি তোমাদেরকে। অলিপর্বা কোন নগরে বাস করতো? পারসিক নগর বা পারসিকপুর। কশ্যপ কীভাবে ধনী হয়েছিলেন? কশ্যপ এক ধনবান ব্যক্তির কন্যাকে বিয়ে করে ধনী হয়েছিলেন। কতজন চোর বনে গিয়েছিল? 40 জন। বনগতা গুহা পাঠ্যাংশের উৎস গ্রন্থের নাম কি? চৌরচত্বরিংশী কথা। কর্মেন্দ্রীয় কয়টি ও কী কী? 5টি। বাক, হস্ত, পাদ, পায়ু ও উপস্থ। গঙ্গাজলের মহিমা কোথায় কৃতিত্ব? নিগমে বা বেদাজি গ্রন্থে। মুনিবর কন্যে কাকে সম্বোধন করা হয়েছে? গঙ্গাকে। গঙ্গাকে ভাগীরথী বলা হয়েছে কেন? কারণ ভাগীরথীর কন্যা বলে। কুহুপদের অর্থ হচ্ছে অমাবস্যা। ইন্দুবর্মাকে রাজা কনকলেখার হবু স্বামী বলতে পারো, প্রেমিক বলতে পারো, বাগদত্ত বলতে পারো। রাজার বিবাহের আর কতদিন দেরি? 4 দিন। বাসন্তিক স্বপ্নমের মূল ইংরেজি নাটকটির নাম কি? এ মিড সামার নাইট ড্রিম। জয়দেব রচিত গীতিগোবিন্দ কাব্যটির নাম হচ্ছে গীতগোবিন্দম। ভারতীয় শল্য চিকিৎসা বিষয়ক একটি গ্রন্থের নাম হচ্ছে সুশ্রুত সংহিতা এবং মিচ্ছকটিমের রচয়িতা হচ্ছে মিচ্ছকটিকম, এর রচয়িতা হচ্ছে শূদ্রক। এবার আমি পার্টের প্রশ্নগুলো তোমাদের সামনে তুলে ধরছি। দেখো, পার্টেতে যে সমস্ত প্রশ্নগুলো ইউথফুল স্টাডি ইউটিউব চ্যানেল সাজেশনে দেওয়া হয়েছিল প্রত্যেকটি প্রশ্ন কিন্তু কমন এসেছে, প্রত্যেকটি বড় প্রশ্ন কমন এসেছে। দেখে নাও তোমরা, প্রত্যেকটি বড় প্রশ্ন, গদ্য হোক, কবিতা হোক, নাট্যাংশ হোক, সাহিত্যের ইতিহাস হোক, প্রত্যেকটি প্রশ্ন, এমনকি ভাব সম্প্রসারণ সেটা পর্যন্ত কমন এসেছে। দুটো ভাব সম্প্রসারণ কমন এসেছে। তো এবার এখানে চলে আসছে তোমাদের যে গ্রামাটিক্যাল প্রশ্নগুলো রয়েছে, যে নিম্নরেখাঙ্কিত পদগুলির কারণ সহ বিভক্তি নির্ণয় করো। বিভক্তি: বালক দ্রুতং গচ্ছতি ক্রিয়া বিশেষণে দ্বিতীয়া, মাতা বস্ত্রং বিতরতি কর্তৃকারকে প্রথমা, পিতা পুত্রেণ সহ গচ্ছতি সহার্থে তৃতীয়া, কবিষু কালিদাস শ্রেষ্ঠ নির্ধারণে সপ্তমী, বিবাদায় অলম অলম শব্দযুগে চতুর্থী। এখানে এক কথায় প্রকাশগুলো দেখে নাও, শৈব, তারপরে হবে হচ্ছে জিজ্ঞাসাতে, জনতা, দরিদৃশ্যতে, তারপরে চলেছে 22 বকশ সমাসের নাম। প্রথমটা হবে মাতা চ পিতা চ ইতরতর দ্বন্দ্ব, রাজপুরুষ মানে রাজ্ঞা পুরুষ ষষ্ঠী তৎপুরুষ, আর বিনা পানি বিনা পণ যস্যা যা ব্যাধিকরণে বহুব্রী। এখানে আরও কিছু রয়েছে, এগুলো করা হয়নি, এগুলো পরবর্তীতে আমি তোমাদের ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। এখানে পরিনিষ্ঠিত রূপ দেখে নাও, কুন্তি যোগটাকে কুন্তেও, তারপরে শিব যখন শৈব, এখানে গুরুযোগ এমন যেটা হচ্ছে গরিনমন, হ্যাঁ, আর এটা লক্ষ্মীযোগ মতো হচ্ছে লক্ষ্মীবধ। এখানে দেখো সাহিত্যের যে পাঠগুলো রয়েছে, ভাষা অংশের যে পাঠটা, ভাষা অংশের পাঠটা কিন্তু কমন রয়েছে, দুটো প্রশ্নই কমন রয়েছে। আর এখানে দুটো সংস্কৃত অনুবাদ বলেছে, আমি একটি অনুবাদ তোমাদের সামনে করে দিচ্ছি, বি নাম্বারটা। এখানে বি নাম্বারটা যেটা হবে, অস্তি দাক্ষিণাত্যে জনপদে মহিলারপ্য নাম নগরম, তত্র অমরশক্তি নাম রাজা বভুভ, তস্য বসুশক্তি উগ্রশক্তি অনেক শক্তিশ্চতি নাম ত্রয় পুত্রা বভুভ। তো এই যে টোটালটা, এখানে তোমাদের যাদের যাদের প্রশ্নগুলো প্রয়োজন রয়েছে অবশ্যই তোমরা স্ক্রিনশট করে নিতে পারো। তো এই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, তোমরা তোমাদের মতামত জানিও, বন্ধুদের মধ্যে শেয়ার করো, চ্যানেলে প্রথম হলে অবশ্যই সাবস্ক্রাইব করো, চ্যানেলের পাশে থেকো এবং তোমাদের ছোটো ছোটো ভাই বোনদের কিন্তু অবশ্যই বলো। ওকে, তো ভিডিও আমি এখানে শেষ করছি, ধন্যবাদ।